বেলজিয়ামে বৃহত্তর সিলেট জালালাবাদ সমাজ কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গত রোববার রাজধানী ব্রাসেলসের একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন চৌধুরী আবুল কালাম আজাদ ও সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেক হারুন রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য আলী সানোয়ার সিদ্দিক। অনুষ্ঠানে আরো সৈয়দ আশিক আলী ও সৈয়দ নূর আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।